ইরাকের উত্তরাঞ্চলে এক তেল পরিশোধন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। 13 জুন ইরাকের আরবিল শহরে অবস্থিত গোয়ের অয়েল রিফাইনারিতে আগুন ধরে যায়। দ্রুত ছড়িয়ে পড়ে গোটা পরিশোধন কেন্দ্রে। তরল অ্যাসফাল্ট রাখার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভিডিওতে দেখা গেছে, পরিশোধন কেন্দ্রে থাকা তেল ও অ্যাসফাল্ট পুড়ে নির্গত বিষাক্ত ধোঁয়া গোটা এলাকা ছেয়ে ফেলেছে। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর মেলেনি, তবে অনেকেই আহত হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম। কিছু দমকলকর্মীও নিখোঁজ হয়ে থাকতে পারেন, শোনা যাচ্ছে এমন সম্ভাবনার কথাও। সতর্কতা হিসেবে আশেপাশের এলাকায় থাকা মানুষজনকে সরিয়ে নিতে পারে কর্তৃপক্ষ। দেশ বিদেশের সব খবরের সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন প্রথমআলো.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।